আজ পশ্চিম এবং মধ্য সেবাগামী সংযোগকারী রাস্তার পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখানো হলো স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে। তাদের দাবি, গত 4 মাস যাবৎ পানীয় জল পাচ্ছেন না তারা। পানীয় জলের জন্য তাদের যেতে হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট সময়। উল্লেখ্য, গত 4 মাস আগে উক্ত এলাকায় ড্রেন কাজের সময় পানীয় জলের লাইন তুলে দেওয়া হয়, যার ফলে 400 থেকে 500 জন এলাকাবাসীকে জলের জন্য বহু দূরে যেতে হচ্ছে। বাসিন্দারা জানান, এলাকার পঞ্চায়েত সদস্যকে বারবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি। শুধু বলেই গেছেন যে জলের ব্যবস্থা হবে, কিন্তু কার্যক্ষেত্রে তা হয়নি। এই অবস্থায় বাধ্য হয়ে আন্দোলনে নামেন স্থানীয় এলাকাবাসী। এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী এবং জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদকের আশ্বাসে শেষমেশ আজকের মতো উঠে যায় আন্দোলন। প্রীতমবাবু জানান, যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই রাস্তা অবরোধ করে আন্দোলন করলে পরীক্ষার্থীদের সমস্যা সৃষ্টি হতে পারে। তাই তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং অবরোধ তুলে নেওয়ার ব্যবস্থা করেন। প্রীতমবাবু জানান, এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত যাতে জলের ব্যবস্থা করা হয় সেটাও তারা দেখবেন। কিন্তু স্থানীয় পঞ্চায়েত সদস্য, যাকে তারা ভোট দিয়ে জয়লাভ করেছেন, তিনি আজ কোথায়? এই প্রশ্ন তোলেন প্রীতমবাবু। জল নাই আমাদের এখানে, খাওয়ার জল নাই। 4 মাস ধরে জলের জন্য খুব ক্রাইসিস। অনেক দূর থেকে যায় আমাদের জল আনতে লাগে, মসজিদ থেকে, তারপরে যে গোমস্তপাড়া থেকে। এখান থেকে কত দূর? অনেকটা দূর, তা মনে করেন 2-3 আড়াই কিলোমিটার। পানি জল নেই? না। সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা তো হচ্ছে, জল নাই, অত থেকে জল আনতে লাগতেছে, যাওয়ার লোক থাকে না। জল না হলে খুব অসুবিধা। না করবেন তাহলে? এখন অব্দি 4 মাস ধরে জল নেই। জল না হলে পরে আমরা রাস্তা অবরোধ করবো মেন রোড। প্রশাসন, স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত তো জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে। কোনো কিছু পাচ্ছে না? আপনার নামটা কি বললেন? রাধা শীল। আপনার নামটা বলুন। সুনীতি শীল। কোন এলাকা, আপনার বাড়ি কোথায়? এই যে মধ্য সেবাগ্রাম। আজকে বালতি হাতে দেখা যাচ্ছে আপনারা দাঁড়িয়েছেন, কি হয়েছে বলুন? আমাদের সেবাগ্রামে জলই নেই, 4 মাস থেকে জল নেই, জল পাচ্ছি না। কি সমস্যা, কেন হয়েছে? এই যে ড্রেন করলো, তখন জল তাও আসতো, ক্রিস ছিল না, স্পিড কম ছিল, তাও আসতো। একবেলা না হলেও আর একবেলা আসতো, এখন তো তাও আসে না, 4 মাস থেকে সেই জলও বন্ধ হয়ে গেছে। জল চলছেই না, ওই মসজিদ থেকে জল আনা হচ্ছে খাওয়ার। আমার বাড়িতে একটা কুয়াও নাই, অনেক দূরের থেকে জল আনতে হচ্ছে, অনেকের অসুবিধা হচ্ছে। অনেক ঘর এখানে জলের জন্য, তাও 150 ঘর আছে জল নেওয়া হচ্ছে না, জল পাচ্ছে না। আমরা তো এবার জলের জন্য দাবি করলাম যে জল আমাদের চাই, জল চাই। জল না হলে তারপরে মেন রোড যা অবরোধ করবো, মেন রোডে যা অবরোধ করবো। হ্যাঁ, জানানো হয়েছে তো তাদেরকে, তারা তো কিছু বলে নাই না। অঞ্চলে জানাইছে ওর, হ্যাঁ, ওর বন্ধু অঞ্চলে। সুনীতি শীল। এটা মধ্য সেবাগ্রাম। এখানে আমাদের এখানে জল নাই, আজ 3-4 মাস হলে জল পাওয়া যাচ্ছে না। কালকে কাল আসবে, কাল আসবে করতে 4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আসেনি। গেল রোববারে আসার কথা ছিল, তাও আসেনি। হ্যাঁ, জানাচ্ছি, 2-3 বার জানাচ্ছি। খালি প্রধান পঞ্চায়েত বলে যে আসবে, এই তো ব্যস্ত আছে, এইটাই কলকাতায় গেছে। কাজকাম বন্ধ, জলের জন্য 12টা মধ্যে পৌঁছাতে গেলে জল আসে না, পরে সবাই গ্রমস্থ পড়ে যায়। জল নিয়ে আগে জল আসতো, আগে জল আসতো ছিল না। নরেশ সিং, সেবাগ্রাম।